হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার দোয়াতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি, অনেক ভালো আছি এই জন্যই বললাম। তার কারণ হচ্ছে আমি বাড়িতে যাচ্ছি, বেশ অনেক দিন পরে আমি আজকে বাড়িতে যাচ্ছি। বাড়িতে বলতে প্রথমে আমি যাব আমাদের গ্রামের বাড়িতে, আমার বাবার বাড়িতে, আর সেখান থেকে আমি আমার শ্বশুর বাড়িতে যাব। তো বাবার বাড়িতে যাওয়ার জন্য আমি একদম সকাল সকাল বের হয়েছি। আমাদের গাড়ি স্টার্ট হয়েছে একদম সকাল 6টাতে, তো সকালে বের হয়েছি কারণ তখন রাস্তাঘাট ফাঁকা থাকে আর আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে। এই জন্য আমার মেয়েটা আজকে প্রথমবারের জন্য গ্রামে যাচ্ছে, আর একেবারে ও যে খুশি সেটাও বলতে পারছি না, কারণ আমার মেয়ে ঘুমিয়েছিল পুরো রাস্তাটা। প্রথমে একটু জেগেই ছিল কিন্তু তারপরে ঘুমিয়ে গিয়েছে, আর যখন জেগেছিল তখন খুবই বিরক্ত বোধ করছিল, কারণ এর আগে কখনো বাইরে বের হয় নাই আর এভাবে করে তো কোথাও যাওয়াও হয়নি, সেজন্য একটু খুবই বিরক্ত বোধ করছিল। সকালে এত তাড়াহুড়ো করে আমরা রেডি হয়েছি যে সকালবেলা আপনাদের সাথে যে শেয়ার করব সব কিছু সেটা আর করা হয়নি। আসলে আমার অজুহাতের শেষ নেই, আমি সবসময় খালি এরকমই বলি যে আমি করতে পারি নাই বা ব্যস্ততা, এরকম অজুহাত দেখাই। আমার কাছে এখন এটা অজুহাতই মনে হয়, কারণ করতে যেটা পারি না সেটা পরে আবার এভাবে করে এক্সপ্লেন করার কিছু নেই। তো চেষ্টা করি আসলে করার, কিন্তু কেন জানি না আমার হয়তো বা মনেও থাকে না যে ভিডিও করব। তো যাই হোক, আমি হচ্ছে এখন আমরা ক্রস করলাম দাশুরিয়া। দাশুরিয়া থেকে রূপপুরের এই অংশটুকু যাওয়ার সময় আমার কিন্তু অনেক ভালো লাগে, তার কারণ হচ্ছে লিচু গাছ। আমরা যখন রাস্তার দিকে তাকাই তখন দেখি যে রাস্তার পাশে দুই ধারে অনেক লিচু গাছ, আর লিচু গাছগুলো এত সুন্দর গোল হয়ে থাকে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আজকে আমি রাস্তা বা আমার জার্নিটা শেয়ার করছি, তার কারণ হচ্ছে আপনারাও বুঝতে পারবেন যে আমার নানির বাসা আর দাদির বাসার মাঝে দূরত্ব কতটুকু আর কত দ্রুত যাওয়া যায় বা আসা যায়। তো সেই জন্যই এই অংশটা শেয়ার করা। তো এই যে রূপপুর ক্রস করব এখন, তো রূপপুরের এই যে বিল্ডিংগুলো এগুলো কিন্তু এখন মানে এখানকার দর্শনীয় স্থানের মতো হয়ে গেছে, কারণ এ পাশে তাকালেই অনেক উঁচু উঁচু বিল্ডিং। এখন কিন্তু রূপপুরকে আর গ্রাম বলা যায় না, গ্রামের পর্যায়ে আর পড়ে না, কারণ রাস্তাঘাটও অনেক সুন্দর হয়ে গেছে, আর এখানকার যে দোকানপাট ছিল সেগুলো এখন বেশ অনেকটাই উন্নত, আর এখন এই যে এপাশে বিল্ডিংগুলো দেখলে তো একদম শহর মনে হয়। আপনারা অনেকেই জানেন যে রূপপুরে আমার নানির বাসা, তো আমি নানির বাসাতে একটু দাঁড়াবো, বেশিক্ষণ থাকবো না যেহেতু বাবু ছোট আর এত জায়গায় স্টে করা সম্ভব না, সেই জন্য আমি একটু নাইমে আমি শুধু বাবুকে নানির সাথে একটু দেখা করাবো। নানির শরীরটা অনেক খারাপ, তো যেহেতু নানি বাসা থেকে কখনো বের হয় না, কোথাও যায় না, তো সেই জন্য আমরাই সবসময় এভাবে দেখা করে যাওয়া আসার সময় দেখা করি। তো এই জন্য এখন নানির বাসাতে গিয়ে বাবুকে নিয়ে যাব, আর নানির সাথে একটু দেখা করে তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমার নানি কখনো কারোর বাড়িতে যান না, আবার তিনি তার নিজের রুমটাকেও কখনো ছাড়েন না বা কারোর রুমে গিয়েও কখনো বসেও থাকেন না, তিনি শুধু তার রুমেই থাকতে পছন্দ করেন। ওই একটা জায়গাতেই তিনি থাকবেন, ওখানেই ঘুমাবেন, ওখানেই বসে থাকবেন, আর খাওয়া দাওয়াটাও তিনি ওখানেই করবেন। তো আমার নানির শরীরটা খুব একটা ভালো নেই, সবাই যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার নানির জন্য দোয়া করবেন। নানির বাসাতে বেশ অনেক দিন আমাদের আর থাকা হয় না, কারণ আমার বাবু ছোট, বিয়ের পরে তো আমি একেবারেই থাকি নাই, এই যাওয়া আসার সময় শুধু দেখা করেই চলে যাই। তো বাবু একটু বড় হলে আর দেশের পরিস্থিতিটা ভালো হলে অবশ্যই তখন এসে কয়েকদিন থাকবো। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক স্মৃতি মনে পড়ে যায়। আগে তো প্রায়ই এই রাস্তা দিয়ে আমার যাওয়া আসা করতে হতো, যখন পড়াশোনা করেছি তখন তো সবসময় নাটোরে যাওয়া আসা করার জন্য এই একটাই রাস্তা, তো এই দিক দিয়ে যেতাম আসতাম, এমনও হতো প্রতি সপ্তাহতেও যেতাম, তো এখন আর সেটা হয় না, অনেক দিন পরপর যাওয়া আসা করি, আর এবার তো একদম লং টাইম পরে যাচ্ছি। তো এই তো এখন নানির বাসাতে রাস্তায় ঢুকে পড়লাম, এখন ওখানে গিয়ে দেখা করে তারপরে আমি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। Thank you.
এই তো নানির বাসার কাছাকাছি চলে এসেছি, এখন ভিডিওটা অফ করছি, আর কিছুক্ষণ পরে আবারও যখন রওনা দিব তখন আপনাদের সাথে কথা হবে। অল্প সময়ের জন্য বলে বেশ অনেকক্ষণ আমাদের থাকা হয়ে গেছে, তারপরে ওখানে গিয়ে আসলে কিন্তু ছোটো বেবি নিয়ে গিয়েছি, সবার সাথে কথা বলতে দেখা করে কিছুক্ষণ বসতে বসতে অনেকটা সময় চলে গেছে। তো আমার নানির বাসা থেকে এবার আমাদের বাড়ি যাওয়ার যে দূরত্বটা এটা আমি একটু স্কিপ করি নাই, একদম পুরো সময়টা রেখেছি। খুব বেশি সময় কিন্তু আমাদের লাগে না, গাড়ি থেকে রওনা দিলে এক ব্রিজটা পার হতে 5 মিনিট মতো সময় লাগে, এরকমটাই হবে। তো এখন আমরা লালন শাহ সেতুটা ক্রস করব। ভিডিওতে যখন ভয়েস দেওয়া স্টার্ট করি তখন না মনের অজান্তেই অনেক কথা বলে ফেলি, হয়তো যেগুলো বলা উচিত না সেগুলো বলি, জানি না কেন বলে ফেলি, কারণ কখনো সাজিয়ে গুছিয়ে কোনো স্ক্রিপ্ট তৈরি করে বলি না, আমার মনে যেটা আসে সেটাই বলি। সাজিয়ে গুছিয়ে বললে হয়তো বা লিমিটেড কিছু কথা বলতাম, এত বেশি কথা হয়তো বা বলতাম না। যাই হোক, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। ইদানিং আসলে ভিউ যেমনই হোক না কেন কমেন্ট খুবই কম পাই, খুব অল্প পরিমাণে কমেন্ট আসে। হয়তো অনেকে ভাববেন যে কমেন্টে ডিলিট করে দেই বা রিমুভ করি যেটাই হোক না কেন, কিন্তু আসলে সেটা না, কেন জানি না অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না কেউ। তো যাই হোক, মন চাইলে একটু কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আজকে প্রথম দেখে থাকেন। আর আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হয়তো বা সামনের দিকে ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, পেছনে তো কিছুই শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দিবেন, এতে করে আমার একটু উপকার হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু যোগ হয়েছে অনেকগুলো, তো বন্ধুরা আমাকে কমেন্ট না করলে তো আমি জানতে পারবো না যে নতুন কারা যোগ হয়েছেন, শুধু যোগের সংখ্যাটাই দেখতে পাই কিন্তু কমেন্টেও তো করেন না, সেজন্য আর বুঝতে পারি না। তবে যাই হোক, আপনারা যারা যোগ হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সবার সাপোর্টের জন্য আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছে যাব হয়তো বা আপনাদের সহযোগিতা থাকলে। আমার স্বপ্নটা খুবই ছোট, খুব বড় করে কিন্তু স্বপ্ন দেখি নাই, আর শখের বশেই একদম অজান্তেই ইউটিউবে চলে আসা। আমি আমার জার্নিটা, ইউটিউব জার্নিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এভাবে যে নানির বাসায় বা আমার দাদির বাসায় যাওয়ার যে জার্নি, যেভাবে পৌঁছালাম ঠিক এমনভাবেই আমার ইউটিউবে চলার পথটা কেমন ছিল সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো এখন আপনারা কিন্তু একই সাথে দুইটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই পাশে দেখছেন হার্ডিন্স ব্রিজ আর এই পাশেরটা হচ্ছে লালন শাহ সেতু। ব্রিজটা শেষ হতেই কিন্তু আর 5 মিনিটের রাস্তা, তারপরেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। আর আমাদের বাড়িতে যাচ্ছি মানে আমার একদম খুশির দিন শুরু, বাড়িতে যাওয়া মানে ঈদ একটা আমেজ শুরু হয়ে যাবে। আমি দুনিয়া যে প্রান্তেই থাকি না কেন, আমাকে যদি কেউ বলে যে কোথায় যেতে চাও, আমি এক কথায় আমার গ্রামের বাড়ি যেতে চাই, মানে ওখানে আমার এত স্মৃতি আর এত ভালো লাগা, এগুলো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, কয়েকটা শব্দে আসলে আমি বলে বোঝাতে পারবো না। গ্রামের বাড়িতে আমার অনেকগুলো বোন আছে, ওদের সাথে আমার অনেক ভালো সময় পার হতো, ওদের সাথে আমি অনেক মজা করেছি, আমার অনেক স্মৃতি ওদের সাথে জড়িয়ে আছে। ওখানে গেলেই মনে হয় যে জীবনের একটা অন্যরকম ছন্দ চলে আসে, খুবই ভালো লাগে আমার।
গ্রামের বাড়িতে আসলে যতই ভালো লাগুক না কেন, এবার যেহেতু দেশের পরিস্থিতিটা ভালো না, সেই জন্য কিন্তু কেউই গ্রামের বাড়িতে আসে না এবার ঈদের জন্য। আমরা যাচ্ছি, তার কারণ হচ্ছে আমি ওখান থেকে আমার শ্বশুর বাড়িতে চলে যাব, শুধু এই একটা কারণেই যাওয়া, তা না হলে আমরাও যেতাম না, নাটোরেই থাকতাম। তো যাই হোক, মজা হোক আর না হোক, বাড়িতে যেতে পারছি এটাই সব থেকে বড় কথা। আর তার থেকে বড় কথা যে শ্বশুরবাড়িতে যাব, আর এবার শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো ঈদ হবে আমার। আমরা কিন্তু বাড়ির রাস্তাতে চলে এসেছি, আর সামনে একটু গেলেই তারপরে আমাদের বাড়ি। তো এরপরে আর বেশি কিছু ভিডিও করতে পারি নাই, কারণ যখন গাড়ি থেকে নামছিলাম তখন দেখি সব আত্মীয় স্বজন সামনে, তো সবাইকে দেখার পরে আসলে আর ভিডিও করি নাই। আর তারপরে যেহেতু ফ্রেশ হওয়ার একটা ব্যাপার ছিল, দেশের পরিস্থিতি ভালো না, দূর থেকে যাচ্ছি, তো এজন্য এত তাড়াহুড়ো ছিল, তো তখন আর ভিডিও করা হয়নি। শুধুমাত্র আমার জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করলাম, এর পরবর্তী ভিডিওতে তারপরে বাড়ির যে ক্লিপগুলো আছে সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফিজ।